আঙ্গুর গাছের পাতা দেখে জাত কি মিষ্টি হবে বা উন্নত জাতের কি না তা অধিকাংশই বোঝা যায়। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল শখের এগ্রোতে। আপনারা টাইটেল দেখে বুঝে ফেলছেন বা থাম্বনেল দেখে বুঝে ফেলছেন আজকে কী নিয়ে আলোচনা করব। তো আজকে আলোচনা করব আঙ্গুর গাছের পাতা দেখে কীভাবে বুঝবেন যে আঙ্গুর গাছটি উন্নত জাতের কি না। তো দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে একটি দেশীয় টক জাতের আঙ্গুর গাছ। এই গাছটি মাটি গাছ থেকে করা, এই গাছটি সংগ্রহ করেছিলাম 2 বছর আগে। এই গাছটি টক হয়েছে, এই গাছটির পাতা হয়েছে পান পাতার মতো দেখুন, আর পিছনে হচ্ছে খসখসে। আঙ্গুরের থোকা খুবই অল্প হয়। এটি হচ্ছে দেশীয় টক জাতের আঙ্গুর। এই এই গাছ এই জাতীয় পাতা দেখলে বা গাছ দেখলে আপনারা কিনবেন না নার্সারি থেকে, তাহলে প্রতারিত হতে পারেন। তো এখন দেখাচ্ছি এগুলো হচ্ছে উন্নত জাতের আঙ্গুর, কালো আঙ্গুর। এই আঙ্গুর পাতাগুলো দেখুন একটু ব্যতিক্রম ধর্মীর। এই জাতির নাম হচ্ছে মার্শাল ফোশ। এই জাতটি বাংলাদেশে পরীক্ষিত, ফল হচ্ছে এবং মিষ্টি হচ্ছে। পাতার পিছনে থাকে সফট পাতার পিছনে সফট থাকে এগুলা, আর পাতার মধ্যে দেখুন সাইডে চতুর্পাশে অনেক খাস কাটা থাকে। এগুলো হচ্ছে উন্নত জাত দেখার জাত চিনার বৈশিষ্ট্য। আমি আমার সঙ্গ থেকে আরেকটি জাত দেখাচ্ছি, এটা হচ্ছে মাস্কেট ব্লু। এই গাছটির পাতার মধ্যে লক্ষ্য করুন, এটার মধ্যে অনেক খাস কাটা আছে, একটু অন্যরকম। তো আমাদের সঙ্গ থাকা অনেকগুলো জাত নিয়ে আমরা কাজ করতেছি, সবগুলো জাতের আপডেট দিব। আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আমরা ভিডিওর শেষের দিকে সরাসরি কীভাবে কোন উপায়টি প্রয়োগ করে আপনারা জানতে পারবেন যে আপনার নার্সারি থেকে সংগ্রহ করা আঙ্গুর গাছটি টক না মিষ্টি হবে বা উন্নত জাতের কিনা জানতে পারবেন। তো এটি আরেকটি জাত, এই জাতটির নাম হচ্ছে হ্যালোইন। দেখুন এই জাতটির পাতা কতটা ব্যতিক্রম, দেশীয় পাতা থেকে দেশীয় আঙ্গুর জাতের পাতাগুলো থেকে এই জাতগুলোর পাতা কতটা ব্যতিক্রম আপনারা দেখতে বুঝতে পারবেন। আমরা আঙ্গুরের প্রায় 40টি উপরে ভ্যারাইটি নিয়ে কাজ করতেছি, ইনশাল্লাহ পরবর্তী এগুলো আপডেট পাবেন আপনারা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এটি হচ্ছে আরেকটি জাতের আঙ্গুর, এই কালো লম্বা আঙ্গুর। এটি হচ্ছে ফিলিপ জাতের আঙ্গুর। দেখুন এই জাতটির পাতাও কতটা ব্যতিক্রম, খাস কাটা তিন দিকে। এটাও দেশে পরীক্ষিত একটি জাত। তো এই সকল বিষয়ে বিভিন্ন আপডেট আমরা দিব, এই এই গাছগুলো যখন ফল আসবে আমরা ফলের আপডেট দিব। আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের সঙ্গে থাকা আপনাদের আঙ্গুর নিয়ে কেমন অভিজ্ঞতা তা আমাদেরকে জানাবেন কমেন্ট করে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন, তারা আঙ্গুর গাছের পাতার ছবি দিবেন, আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা আঙ্গুর গাছ সম্বন্ধে কীভাবে ফল আসলে যত্ন নেবেন এই সকল বিষয়ে একটা ভিডিও আছে, এই ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এটি হচ্ছে একটি লাল জাতের আঙ্গুর, ইনসেট সিডলেস। এই জাতটির পাতার দিকে লক্ষ্য করুন কতটা ব্যতিক্রম। আমার দেখা যতগুলো জাত আছে বাহিরের বা উন্নত জাতের সবগুলো আমি ব্যতিক্রম পাতার আকৃতি পেয়েছি, তাই আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। আপনারা ভিডিওটি দেখুন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন বিষয়গুলো, যাতে নার্সারি থেকে দেশীয় টক জাতের আঙ্গুর কিনে আর প্রতারিত না হয় হতে হয়। দেখুন এটি একটি আরেকটি জাতের আঙ্গুর, এই জাতের পাতাটিও ব্যতিক্রম। আঙ্গুর গাছের পাতার কি বৈশিষ্ট্য, মাশাল্লাহ। এটি হচ্ছে মুনরোপ জাতের আঙ্গুর, খুবই আলোচিত একটি জাত। যদিও এই জাতির ফলন এখনও বাংলাদেশে হয়নি, পরীক্ষা চলছে, পরীক্ষা দিন আছে, ইনশাল্লাহ আমরা ফলন আসলে আপডেট দিতে পারব। এই জাতির নাম হচ্ছে মুনরোপ, খুবই জনপ্রিয় একটি জাত। তো আপনারা অবশ্যই ভালোভাবে লক্ষ্য করে জাতগুলো সংগ্রহ করবেন। দেখা গেছে আঙ্গুর গাছ ভালো জাতে 2 থেকে 3 বছর লেগে যায় ফলন আসতে। ওই ফলন আসার পরে যদি আপনার জাতটি সঠিক জাত হয়ে না থাকে, তাহলে 2 বছরে পরিশ্রমই বৃথা যাবে, কাঙ্ক্ষিত জাতটি পাবেন না এবং ফলের মিষ্টতা পারবে না।
পরে অপবাদ দেওয়া শুরু করবেন, আঙ্গুর গাছ আঙ্গুর টক, বাংলাদেশে আঙ্গুর টক, বাংলাদেশে আঙ্গুর মিষ্টি হবে না, আসলে আপনি সঠিক জাতটি নির্বাচন করতে পারেন, এটি আরেকটি জাত, এই যে বিশেষ জাত, এই জাতটি আমরা আপডেট পরে জানাবো, এই জাতটির জাতের নাম এবং আপডেট আমরা ফলন আসলে জানাবো। এই জাতটি খুবই একটা এক্সপেন্সিভ জাত, দেখুন পাতা কতটা পরিবর্তনশীল, মানে দেশীয় জাত থেকে কতটা পরিবর্তন এই পাতাগুলা। এটি হচ্ছে ইন্ডিয়ান একটি ভ্যারাইটি, সুপার সোনাকা, সবুজ আঙ্গুরের পাতা, তারপরে দেখুন কতটা পরিবর্তন। তো আপনারা অবশ্যই ভালোভাবে জেনে শুনে বুঝে অথবা মাতৃগাছে ফলন দেখে আপনারা আঙ্গুর চারা ক্রয় করবেন। আঙ্গুর চারা নিয়ে অনেক প্রতারণা চলছে, যেভাবে পাচ্ছে আঙ্গুর চারা সেল করতেছে। আমি এখন আরেকটা আঙ্গুরের পাতা দেখাচ্ছি, দেখুন এক এক পাতার এক এক রকম বৈশিষ্ট্য, এক এক রকম আকৃতি, আঙ্গুরের বৈশিষ্ট্য আলাদা। তো আপনারা কিভাবে জাত কিনবেন, যার কাছ থেকে আঙ্গুর জাত কিনবেন তার কাছ থেকে আঙ্গুরের পাতার ছবি চাইবেন এবং জাতের নাম জানতে চাইবেন। জাতের নাম ছাড়া কিন্তু আঙ্গুর হয় না, সবুজ কালো লাল এগুলো কিন্তু কোনো জাতের নাম না, এগুলো হচ্ছে আকৃতি বা কালারের নাম। জাতের নাম জানতে চাইবেন এবং পাতার ছবি চাইবেন, এবং ওই পাতার ছবির সাথে আপনারা গুগলে সার্চ করে পাতার ছবি খোঁজ করবেন, তারপরে আপনারা পাতা ম্যাচিং করে দেখবেন যে ঠিক আছে কি না। দেখুন আমাদের এই মাটি গাছগুলো থেকে করা কতগুলো চারা, সবগুলো চারাই আমরা এইসব চারাই আমরা কুরিয়ার করে থাকি, আপনাদেরকে দিয়ে থাকি। তো আপনারা যারা চারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আঙ্গুর, আপেল, আনার তিন ফল বেশ কিছু নিয়ে কাজ করতেছি। আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের আপডেটগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ। এবছর আমাদের গাছেও কিছু গাছে ফল আসছে, আগামীতে বেশ কিছু ভ্যারাইটিতে আমরা আঙ্গুরে আপডেট দিতে পারবো। এটা হচ্ছে মাস্কেট ব্লু জাতের একটি আঙ্গুর, এই আঙ্গুরটা খুবই মিষ্টি হয়েছে। আমাদের প্রথম বছর আমাদের কিছু ফল হয়েছে, পাখির যন্ত্রণায় রাখা কষ্ট হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি মাস্কেট ব্লু, খুব মিষ্টি একটি ভ্যারাইটি। এই এই জাতটি কালার হালকা একটু ব্লু আর ব্ল্যাক টাইপের হয়ে থাকে, আলাদা একটা ফ্লেভার আছে এই জাতটিতে। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের আঙ্গুর নিয়ে অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন। আর মাটি তৈরি বিষয়ে বিভিন্ন বিষয়ে খেয়াল রাখতে হয়, আঙ্গুর গাছের জন্য প্রুনিং আছে, সেচ ব্যবস্থাপনা, স্টেজ প্রুনিং ব্যবস্থাপনা, সব কিছুই, সার ব্যবস্থাপনা, সব কিছু আমরা আলোচনা করব ভবিষ্যতে। ধন্যবাদ।